Tanzika apur height, chehara, get up, everything perfect for movie, natok, TVC, for media. এবং তুমি কাজও করছো, কিন্তু তুমি যেটা deserve করো, like আরো আরো বেশি কাজ, আরো বেশি ব্যস্ততা, সেই জায়গাটায় অনেকটা ঘাটতি আছে. নিজে থেকে ঘাটতিটা করেছো নাকি তুমি আর মনে হয় যে তোমাকে ইউটিলাইজ করতে পারছে না, কোনটা? না না, আমি না কারোর দোষ দেই না তোমা. ঝামেলা হচ্ছে কি, আমি 2004 থেকে যখন কাজ শুরু করেছি, যখন এই অঙ্গনে এই মিডিয়াতে আসলাম, তখন যেটা হচ্ছে কি, আমার আশাটাই আসলে খুব মিরাকেল ছিল. আমি জানতাম না, মানুষের ড্রিম থাকে না যে ধরো তোমার আজকে ড্রিম তুমি মিডিয়াতে কাজ করবা, স্টার হবা বা কিছু একটা হবা, বা কিছু একটা তুমি তোমার এফোর্ট দিয়ে একটা সাকসেসফুল একটা জায়গায় যাবা. আমি কখনোই ড্রিমটাই দেখিনি. চারে মা খালা কাজিন টাজিনরা ছবি দিয়ে দিল, লাক্স হয়ে গেলাম. হওয়ার পরে না আমি ডেপথটা বুঝিনি, মানে কাজের মর্মটাই বুঝিনি. সো দোষ অন্য কাউকে দিব না. আমি হেসেছি, খেলেছি, কাজ করেছি, কাজ শুরু করার পর দেখি টাকা পয়সাও কামাচ্ছি. সো আর সিরিয়াস হওয়ারও কোনো ইয়া হয় নাই, বয়সটা তখন কম ছিল. তারপরে প্রেম করলাম, প্রেম করার পর বিয়ে করলাম, আর আমি এবার একটু সংসারী, বিয়ে করলাম, সংসার করবো, শ্বশুর বাড়ি সামলাবো, এই ব্যাপারটা ছিল. সো কাজটাকে আমি কখনো প্রায়োরিটি দেইনি, দেইনি বলে আজকে সেই অর্থে হয়তো ফ্লারিশটা করতে পারিনি. বাট এখন কিন্তু আবার পুরো দমে বলা যায় তুমি কিন্তু আবার যে বলা শাড়ি একদম কোমরে বেঁধে নেমে গিয়েছো. না আমি একদম শাড়ি কোমরে বেঁধে নামিনি, আমাকে নামাচ্ছে, প্লাস আমাকে নিয়ে এখন মানুষ মানে সামনে থাকলে আমাকে কেউ না করতে পারে না. আর আমি তো আসলে সামনে থাকি না, আমি সারাক্ষণই ভেতরে থাকি. তো যখন আমাকে কেউ সামনে পায় তখন ওরা আমাকে নিয়ে খুব টানাটানি করে. একটু পরে দেখবা আমি আবার সবাইকে না বলি যে সরি ভাইয়া বিজি, বাট আসলে কোনো কাজেই বিজি না, বাট আমি চাই না করতে. কেন, তুমি অসম্ভব ভালো অভিনয় করো. যারা গহীন, তোমার একটা মুভি আসছে, ওটা নিয়ে পরে কথা বলবো. এটার বাইরেও তুমি মুভি করেছো, তোমার আরো দুই তিনটা মুভি রিলিজ হয়েছে, এবং তোমার নাটক তুমি নমিনেশন পেয়েছো আরটিভি এবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে. সো তোমার অভিনয় নিয়ে কোনো এখানে কোনো প্রশ্নই নেই, মানে কোনো কমপ্লেইন কেউ করে না, অপশনই নাই. আর তোমার দেখা দর্শনী, সেটা তুমি আগে দর্শনধারী তারপর গুণ বিচারী. আমার মনে হয় তোমাকে দেখে যে কেউ বলো ওয়াও, যেমন হাইট তেমন সব কিছু. তাহলে কেন ওই যে বললাম কোনো কারণ নাই, তবে এখন যখন আমি সবকিছু শেষ করে একটা ম্যাচিওর একটা এই টাইমে এই বয়সে এসে এখন না আমি ফিল করছি যে আমার একটু কাজ করা উচিত. আমি এখন একটু ভাবি, যেটা আমি আগে ধরো দুই তিন বছর আগেও ভাবিনি. আমি এখন ভাবি, আমি এখন নিজের গেট আপ, নিজের সবকিছু নিয়ে আমি এখন একটু চিন্তা করছি যে আসি সামনে. সো হয়তো এই জন্যই হয়তো লাক সবকিছু মিলিয়েই এখন যে আমার ফিল্ম গহীনের গান রিলিজ হচ্ছে, আরটিভি অ্যাওয়ার্ডে যে নমিনেশন পেলাম, এইসব কিছু মিলিয়ে হয়তো কিছু একটা চাইছে যে আমি যেন সামনে আসি. সো হয়তো এই জন্যই আসছি. এখন কি তুমি ওই যে ব্যস্ত না থাকলেও মানে ব্যস্ত আছি, ওই ব্যস্ততাটা হলো তোমার নিজের নিজেকে সময় দেওয়া, তো ওইখান থেকে বের হয়ে কি তুমি আবার একটু কাজের দিকে মনোযোগী হবা, মানে এরকম সম্ভাবনা আছে? আমি আজকে 10 বছর পরে একটা ইন্টারভিউতে আসলাম তোমার এখানে. এর আগে আমাকে আজ পর্যন্ত কোনো টিভি 10 বছর 2010-11 লাস্ট আমি কোনো টিভি ইন্টারভিউতে এসেছি. এর মধ্যে আমাকে যারা ডাকে তারা বিরক্ত হয়ে তারা ডাকা বন্ধ করে দিয়েছে আমাকে, যে হয় না একটা ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো সাংবাদিক আমাকে ফোনে পায় না, কারণ আমি আননোন ফোন ধরি না, আমি সাংবাদিকদেরও কিছু বলতাম না, এতটাই ঘরকোনা ছিলাম. এমন না যে কোনো রাগ আছে আমার, তা না, মানে এটা আমার নিজের একটু মানে ঝামেলা, ঠিক আছে? সো এখন আমি প্রফেশনাল জায়গাটা, তুমি প্রফেশনাল না, আমি প্রফেশনাল. আমি যখন কাউকে কোনো কথা দিচ্ছি আমি সেই কাজটা প্রফেশনালি করে যাচ্ছি, সেখানে আমার কোনো ঘাটতি থাকে না. এমন না যে আমি লেট করে যাচ্ছি বা কোনো ঝামেলা করছি, নো, আমি যাকে বললাম যে ইয়েস আমি থাকবো, আমি থাকি, হ্যাঁ আমি দিব, আমি আমার বেস্ট এফোর্টটা দিই. এটার পরে আমার যদি মন না চায় আমাকে ক্রেন দিয়ে তুলেও কেউ আনতে পারবে না.